তো আমি ফার্স্ট টাইম আজকে ফালাকাটার ভিডিও করতেছি গাইস, সবাই কিভাবে তাকাচ্ছে দেখো, লজ্জা লাগছে আমার। আদরে প্রণাম করতেছে ভাই, ছেলেটা মা কালি রে ভাই। তো গাইস অনেকদিন পরে আবার সেই আগের মতন বের হইলাম বাইক নিয়ে, পায়ের কন্ডিশন খুবই খারাপ তাও বের হইলাম আজকে। তো গাইস তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আসতে পারো, গার্লফ্রেন্ড নিয়ে এখানে বিন্দাস ঘুরতে পারবা। ও বলছে চলে যেতে, আমার এখানে থাকার কোনো সমস্যা আছে নাকি? তো এখানে আসি আমরা, থোড়ি না ভিতরে গেলাম। তো গাইস সবাইকে ওয়েলকাম আমার নতুন আর একটা ভিডিওতে। তো এই যে আমাদের ফালাকাটা ওভারব্রিজ, আমি কোনোদিন ফালাকাটার ভিডিও করিনি, লজ্জা লাগে ফালাকাটার ভিডিও করতে। তো আজকে আমার বন্ধুগুলো বললো যে কর, পিছনে অনিমেষ আর সম্রাট আছে, এই যে আমার বন্ধু অনিমেষ আর সম্রাট, ও বললো যে কর কিছু হবে না। তো এর জন্য আজকে ফালাকাটার ভিডিও, মানে ফালাকাটার থেকে শুরু করবো ভিডিও, তো যতটুকু পারবো দেখাবো। অ্যাকচুয়ালি আমরা আজকে ফালাকাটা দিয়ে হচ্ছে পাঁচমালের ওই দিকটাতে যাবো, ছোটো মোটো একটা মানে হালকা করে একটু ঘুরে আসবো, শরীরের অবস্থা খারাপ তাও একটু ঘুরে আসি আজকে অনেকদিন পর। তো গাইস কেউ খারাপ কমেন্ট করো না যে ও হেলমেট নিয়ে আসেনি কেন, কারণ হচ্ছে গিয়ে ওর মাথায় ব্যথা পাইছিলো সেজন্য ও হেলমেট পরতে পারে না, তো সেজন্য ও হেলমেট পরে নেই, কারণ আমরা এখন লোকালেই আছি ওর জন্য আর হেলমেটটাও নিয়ে আসেনি। ওর মাথা ভালোই ব্যথা পাইছে মাথাতে, ওই জন্য ও হেলমেট পরতে পারে না, আর আমি কপালে পাইছিলাম তাও আমি হেলমেটটা পরতে পারি মোটামুটি, ওই জন্য আমি হেলমেটটা পরলাম। আর হেলমেট না পরলে তো ভিডিও করতে পারবো না। এটা আমাদের ফালাকাটা বাস স্ট্যান্ড এই যে, আর এসএসবি ক্যাম্প। তো আমি ফার্স্ট টাইম আজকে ফালাকাটার ভিডিও করতেছি গাইস, তো লজ্জা লজ্জা লাগছে গাইস ফালাকাটা ভিডিও করতে, তো কিছু না করবো তাও করতেছি। আর এই জায়গাটা খুব ডেঞ্জার খুব, আর এই যে আমাদের ফালাকাটা হাসপাতাল, প্রচুর ভিড়। তো আমরা এদিকে টাউনকলা মাঠের দিক দিয়ে যাবো, সামনে ফালাকাটা হাই স্কুল। আমাদের ফালাকাটা টাউন ক্লাব মাঠ, ফার্স্ট টাইম ভিডিও করতেছি গাইস ফালাকাটাতে, সবাই কীভাবে তাকাচ্ছে দেখো, লজ্জা লাগছে আমার। সবাই মনে হচ্ছে আমার দিকে তাকায় আছে, তো কিছু করার নাই ভিডিও করতেই লাগবে। অনেকদিন থেকে ভাবতেছি করবো করবো বলে করা হয় না, তো আজকে ফালাকাটার ভিডিও ফাইনালি। ওই এদিকে চল এদিকে। তো এটা আমাদের সুভাষপল্লী রোড, কাকা দেখে ঢুকাও। আমরা ওদিক দিয়ে গেলাম না, কারণ ওদিকে পুলিশ আছে, আর ও হেলমেট নিয়ে আসেনি সেই জন্য ওদিক দিয়ে আসলাম। মাদাই রোডে উঠলাম এদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে ঘুরে প্রচুর জাম। তো ফালাকাটা পুরো মানে জায়গাগুলো দেখাতে পারিনি সম্পূর্ণটা, তো কোনো একদিন দেখাবো গাইস পুরো ফালাকাটা ভিডিওটা, আমাদের ফালাকাটা। আমার যখন 20K হয়ে যাবে তখন দেখাবো গাইস, এখন লজ্জা লাগে দেখাতে, পরে দেখাবো। তো গাইস এখন আমরা আছি মাদাই রোডে, মাদাই স্মাইল যাবো, পাঁচ মাইল ওইদিকে কোথাও একটু ঘুরে ঘুরে আসবো, অনেকদিন থেকে বের হই না, সেই অ্যাক্সিডেন্টের পর থেকে আর কোথাও বের হওয়া হয় না, তো আজকে বের হইলাম অনেকদিন পর। সবাই দেখো গাইস আমার দিকে তাকাচ্ছে কীভাবে, দেখ লজ্জা লাগে আমার। কয়েকটা ছেলে আমাকে ফোন করছিল যে দেখা করার জন্য, তারা দাঁড়াতে গেলো, দাঁড়া একটু। তিনজন উঠে গেছে ভাই, চল ভাই ঠিক আছে আয় তাহলে। ছেলেটা দেখতে কত ভালো, হ্যাঁ পাদরে প্রণাম করতেছে ভাই, ছেলেটা মা কালি রে ভাই।
ভাই আসি হ্যাঁ অনিমেষ কই তো গাইজ আমরা যাচ্ছিলাম পাঁচ মাইলের এইদিকে তো কয়েকটা ছোটো ছোটো বাচ্চার সাথে দেখা হইলো ওইখানে চার পাঁচজন তো ছোটো ছোটো বাচ্চাগুলো আমার ভিডিও দেখে গাইজ কেমন লাগে তো দেখে খুব ভালো লাগলো হ্যাঁ ওইখানের মধ্যে একটা বাচ্চা ছিল বড় বাচ্চা ও পা ধরে প্রণাম করতেছিল এই রাম কি বলবো আর ভাই মানে খুব ভালো বাচ্চাগুলা তো আজকে গিয়ে আমার ফিল হলো যে আমার ভিডিও অনেকেই দেখে দেখো ভাই ছোট হোক আর বড় হোক সে আমার ভিডিও দেখে ও খুব ভালো তো দেখা গেলো ও আমাকে হাত দেখালো তো আমি দাঁড়াইলাম তো আমাকে চিনতে পারছো হেলমেট পরেছিলাম তাও আমাকে চিনতে পারলো ভালো লাগলো তো গাইজ আমরা এখন যাচ্ছি হচ্ছে পাঁচ মাইল কী বলে এটাকে পাঁচ মাইলের ভিতরে যে একটা পার্কের মতন আছে না ওইখানটা যাচ্ছি আমরা অনেকদিন পর মানে আমি অনেক আগে একবার গেছিলাম সাইকেল নিয়ে ছোটোবেলায় তো অনেক দিন হয়েছে তাও তো আজকে আবার যাচ্ছি ওখানটায় পাঁচ মাইলের ভিতরে পার্কটায় তো দেখি ওখানটায় কী আছে অনেকদিন পরে এই রাস্তাটা গাইজ আমি এতবার আসছি মানে আর কী বলবো অনেক কবার আসছি গাইজ এই রাস্তাটায় আমি ভালো লাগে এই রাস্তাটা কিন্তু প্রচুর ভিড় থাকে গাইজ এই রাস্তায় ভয় লাগে জোরে বাইক চালাতে 80-90 ঠিক আছে তো গাইজ অনেকদিন পরে আবার সেই আগের মতন বেরোইলাম বাইক নিয়ে ঘোরাঘুরির জন্য মজা লাগছে গাইজ আর এই রাস্তা তো অনেকবার আসছি আমি যতবারই আসি ততবারই ভালো লাগে কারণ জয়গা পাশাগা সব এই 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 রাস্তা দিয়ে যাই তো ভালো লাগে গাইজ এই রাস্তাটা খুব তো কোনো প্ল্যান ছিল না গাইজ হঠাৎ করে বের হয়ে পড়লাম আজকে পায়ের কন্ডিশন খুবই খারাপ তাও বের হইলাম আজকে দেখি কই যাওয়া যায় তো গাইজ সেখানে আমরা ছবি টুবি তুললাম জায়গাটা দেখো গাইজ কত সুন্দর খুব সুন্দর জায়গাটা ক্যামেরা তো হয়তো খুব একটা ভালো আসতেছে না কিন্তু এমনি তুমি যখন নিজের ছবি দেখবো তখন ফিল করতে পারবা জায়গাটা কতটা সুন্দর দেখো আমি ক্যামেরাটা উঁচু করে দিচ্ছি তোমরা দেখো একবার তো তোমরা যদি ফালাকাটার আশেপাশে বা পাঁচ মাইলের আশেপাশে কেউ থাকো তাহলে এই জায়গাটা আসো একবার খুব সুন্দর জায়গা গাইস একদম গাছে গাছ চল না তো উনিশ বলতে আরও ছবি তুলবে তো গাইস অনেকক্ষণ ফটো তুললাম এখানটায় তো অনিমেষের মোবাইলে চার্জ শেষ তাই আর ফটো তোলা হলো না তো এখন যাবো আমরা ওখানে পার্কটায় দেখি কী আছে পার্কটায় অনেকদিন আগে গেছিলাম ছোটোবেলায় গেছিলাম সেই সাইকেল নিয়ে তো এখন আবার যাবো জায়গাটা খুব সুন্দর গাইস চারপাশে জঙ্গল আর জঙ্গল ফরেস্টের মাঝখান দিয়ে রাস্তা আর কাপলসে ভর্তি একমাত্র আমরাই সিঙ্গেল কেউ নাই আমাদের তো অনিমেষ আমাকে ধুলা খাওয়া হয়ে যাচ্ছে সামনে ভয়ানক রাস্তা আমার গাড়ির তো সামনের হেডটা শুধু কাঁপতেছে গাইস ওটা ট্রেটা সেদিকে লাগাবো ভাবছিলাম কিন্তু পাইনি সেই জন্য লাগানো হয়নি এখন শুধু কাঁপে ক্যাত 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 শব্দ তো গাইজ অনেকে আমাকে কমেন্ট করে বলে যে আমার ভিডিওতে কোনো কন্টেন্ট নেই তো কী করবো গাইজ কন্টেন্টের জন্য কি আমি সবাইকে ইচ্ছা করে লাগাবো কাউকে ইচ্ছা করে কারোর সাথে ঝগড়া করবো ইচ্ছা করে কারো পুলিশের সাথে গিয়ে ঝগড়া করবো নাকি গাইজ কন্টেন্টের জন্য তো গাইজ দেখো আমার কন্টেন্টের দরকার নেই আমার যেরকম লাইফ আমি সেরকমই ভিডিও বানাই আমি যা কিছু করি বা যেরকমভাবে আমি এনজয় করি সেই সবভাবে আমি ভিডিও বানাই ওইসব হয় না তাই আমি করি না আর আমি চাইবো না যে আমার সাথে ওইসব হোক অ্যাক্সিডেন্ট বা কারোর সাথে ঝগড়া ঝামেলা ওইসব আমি চাই না তো ফাইনালি চলে আসলাম আমরা এখানে কি এখন কী করবো ভিতরে এখানে বাস লাগাবো না কেন ওদিকে যাওয়া কি নিষেধ নাকি ওদিকে যাওয়া কি নিষেধ চ আয় যাই দিয়ে ওই যারা যায় আয়
তো এখানে তো প্রচুর লোক আসছে গাইস, সব কাপলস গাইস। আমার তো লজ্জা লাগছে যাইতে, আমি একমাত্র সিঙ্গেল, সবাই গার্লফ্রেন্ড নিয়ে আসছে। অনেক দোকান দেখি ভাই এদিকে, সব কাপলস গাইস, শুধু আমরাই সিঙ্গেল, আমাদের কেউ নাই তাই আমরা সিঙ্গেল। কি বলবো আর, সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। কোন দিকে ভাই? কোন দিকে বল, চল সামনে দিকে ঘুরে যাই। একদম শুনশান জায়গা, জায়গাটা খুব সুন্দর, ভালো লাগবে ঘুরে। হ্যাঁ ভিতরে ঢুকে বাইক নিয়ে ঢুকে যায়, অসম্ভব ব্যাপার। না আমরা ঢুকবো না ভিতরে তাহলে। হ্যাঁ এইখানে থাকা যাবে না, হ্যাঁ এইখানে থাকা যাবে না, এইখানে এমনি আসি। টিকিট লাগবে নাকি এখানে থাকতে? টিকিট লাগবে নাকি এখানে? ও বলছে চলে যেতে, আমরা এখানে থাকার কোনো সমস্যা আসতে নাকি, এখানে আসি, আমরা থোড়ি না ভিতরে গেলাম তাই না। দাঁড়া যাতে না করছো না, এখানে দাঁড়া থাকবো দুই মিনিট। ওটা কী বলে বলতো, বলে তোমরা ঢুকবা, আমি না কয় তাহলে ঘুরে চলে যাও, কেন আমি কামিল এগিয়ে থাকলে কী সমস্যা আছে, কয় না চলে যাও। তো গাই আজকে আমরা খয়বাড়ি পার্কে গেছিলাম, মানে ওই পার্কটার ওখানটা গেছিলাম, জায়গাটা খুব সুন্দর। তো তোমরা আজ দেখছো, তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে যাচ্ছি একটা ছোটো একটা ভিডিও বানালাম, এমনি ঘুরতে বেরিয়েছিলাম তাই, বেশি কিছু ছিল না আজকে ভিডিওতে, জাস্ট একটু ঘুরতে বেরিয়েছিলাম তাই ভিডিও বানালাম। তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও গাইজ তোমরা সবাই।